হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসো আমরা দেখি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের কিছু আলোচনা, ইংরেজি বিষয়ের কিছু কোশ্চেন। তো এরকমই তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়বে, 10 নম্বরের প্রশ্ন হবে, 20 মিনিট সময় পাবে। এখানে সুন্দর করে নাম লিখতে হবে, এখানে রোল নাম্বার লিখতে হবে, আর এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে। যদি বিদ্যালয় কোশ্চেন করে তাহলে বিদ্যালয়ের নাম লেখাই থাকবে। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা করে নিয়েছি। তোমাদের কত নম্বর কোশ্চেন সেট? এটা তোমাদের 18 নম্বর কোশ্চেন সেট। যারা এটাই প্রথম দেখছো, তার আগে একটা লাইক করো, আর সবাই একসঙ্গে সব সাবস্ক্রাইব করে নাও, কারণ এইভাবে 18টা সেট মিস চলে গেছে। এটাই আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছি, বোঝো। এইভাবে আমরা একে একে 18, 19, 20, 21, 22টা করে এক একটা ক্লাসের ভিডিও মানে পরীক্ষার প্রশ্ন চাচ্ছি। ও প্রথম পর্বে তো ছেড়েছি, দ্বিতীয় পর্বে 18টা হয়ে গেল, ভাবো। যদি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন না বাজিয়ে রাখো তাহলে কে বলে দেবে? আজকে হয়তো কোনো রকমে তুমি জানতে পেরেছো বা দেখতে পেয়েছো, কালকে তো নাও দেখতে পারো। তার জন্য কী করতে হবে? লাইক করে দিতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে। তাহলে আমি যেমনই ভিডিও ছাড়বো তোমরা টুক করে জানতে পেরে যাবে যে আজকে একটা কোশ্চেন দিয়েছে। তো চলো দেরি না করে শুরু করি ইংরেজি প্রশ্নপত্রটা। দেখো এখানে, রিড দ্য ফলোয়িং পোয়েম, এই ছড়াটা পড়ো। টমেটোস আর রেড, টমেটো হচ্ছে লাল রঙের। বিনস আর গ্রিন, বিনস হচ্ছে সবুজ রঙের। ব্রিঞ্জাল হ্যাজ এ ক্রাউন, ব্রিঞ্জাল হ্যাজ এ ক্রাউন, জাস্ট লাইক এ কুইন। বেগুনের, দেখো কত সুন্দর কবির কল্পনা, বেগুনের এরকম ডাঁটা থাকে তো, এই ডাঁটাটাকে বলছে কুইনের মতো লাগছে। বেগুনের সুন্দর একটা মুটুক আছে, মুকুট বা মুটুক আছে, তাই না? এই যে মুটুকের মতো লাগে না এটা, হ্যাঁ, এই জন্যই এই ছড়াটা। পটাটো আর ব্রাউন, ওনিয়ন আর পিঙ্ক, ক্যারোট হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক, ভেজিটেবল মেক্স মি হেলদি অ্যান্ড ওয়াইজ, এই আই উইল ইট সাম ডেলি উইথ মিল্ক অ্যান্ড রাইস। তাহলে এই ছড়াটা আমরা আগেও পড়েছি ক্লাসে, এখন আবার পড়ে নিলাম। এবার প্রশ্নগুলো দেখো। হোয়াট ইজ দ্য কালার অফ টমেটোস, আমরা বারবার পড়ছি টমেটো কালার ইজ রেড। এখানে পরিষ্কার দেখো উল্লেখ করা আছে টমেটো আর রেড। হুইচ ভেজিটেবল ইজ পিঙ্ক, অনিয়ন, ওয়ে নাই ওয়েন, এই দেখো অনিয়ন ইজ, অনিয়ন আর পিঙ্ক, অনিয়ন্স আর পিঙ্ক। হুইচ ভেজিটেবল হ্যাজ জুস ইন ইট, ক্যারট, সি এ আর আর ও টি, ক্যারট, ক্যারট স্যাপ ভেজিটেবল, ক্যারট স্যাপ জুস ইন ইট। নেম অফ ভেজিটেবল দ্যাট হ্যাজ ক্রাউন, ব্রিঞ্জাল, আমরা এক্ষুনি দেখলাম বেগুনের সুন্দর একটা মুটুক আছে, ব্রিঞ্জাল, হ্যাভ ব্রিঞ্জাল হ্যাজ এ ক্রাউন। এবার আই আই লাভ লিটিল, ছড়াটা মনে আছে তোমাদের? পড়িয়েছিলাম যে আই আই লাভ লিটিল পুসি, আমি ছোট্ট বেড়ালটাকে ভালোবাসি। আর কোট, COAT, কোট ইজ সো ওয়ার্ম, তার গায়ের পরত, তার গায়ের লোমগুলো খুব বরম। অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট, HURT, হার্ট, আমি যদি তাকে আঘাত না করি, সি উইল ডু মি নো হার্ম, HARM, হার্ম, সে আমার কোনো ক্ষতি করবে না, যদি আমি তাকে না মারি সে আমার কোনো ক্ষতি করবে না। এবার দেখো ফিল ইন দ্য চার্ট, টেবিল, টেবিল থেকে টেবলস হয়ে যাবে মেনিতে, TABLES, আর এখানে বুকস আছে তাহলে এখানে বুকসের বুক হয়ে যাবে, একটাই করতে হবে তাহলে, মানে এখানে এক্সট্রা কাটা পড়ে যাবে। এবার দেখো, রাইট দ্য নেম অফ অন বার্ড অ্যান্ড অন ইনসেক্ট, বার্ডের একটা নাম লিখো, একটা পাখির নাম কি বলো, একটা পাখির নাম,
পারবে তো? বলো কি পাখির নাম লিখবো? প্যারট। ঠিক বলেছো, PARROT, প্যারট। ইনসেক্টের নাম কি? মসকিউটো। MOSQUITO, মসকিউটো, MOSQUITO, মসকিউটো। এবার দেখো ছবিটা, দেখো, দিস ইজ এ বাটারফ্লাই, BUTTER, বাটারফ্লাই। দিস ইজ অ্যান অ্যান্ট। অ্যান্ট কেন হলো বলো তো? এখানে ভাওয়েল আছে, তার জন্য অ্যান্ট হলো, অ্যান হলো। দিস ইজ অ্যান অ্যান্ট। তাহলে আমরা ইংরেজি কোশ্চেন গুলো দেখে নিলাম, কি বুঝতে পারছো তো? চ্যানেলে পড়াশোনা করতে ভালো লাগছে তো? যদি ভালো লাগে একটা লাইক করে দাও, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা বড় মিস করছো। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আবার আমি একটু পরে আর একটা নতুন ভিডিও ছাড়বো Class 2-এর জন্যই হয়তো। তখন কি হবে, তো নোটিফিকেশন যাবে না তুমি সাবস্ক্রাইব করোনি বলে। আর সাবস্ক্রাইব তো ফ্রিতেই হয়। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আজকের মতো এখানেই, বাই বাই।